কাকে বিশ্বাস করবেন? মানুষ কিন্তু আজকাল বিশ্বাস করেই যায় না। মানুষ বর্তমানে এমন হয়ে গেছে, মানুষ বিশ্বাসের এখন অমর্যাদাই করতে জানে, কেউ বিশ্বাসের মূল্য দিতে জানে না। আপনি যদি একটা মানুষকে সঠিকভাবে বিশ্বাস করতে যান, তাহলে তার মধ্যে কিছু ভুল ত্রুটি ধরতেই পারবেন। বন্ধুরা, আমি এই কথা বলতেছি, কালকে আমার একটা ঘটনা ঘটে গেছে। আমার পিসির যে মাদার বোর্ড, সেটি নষ্ট হয়ে গিয়েছিল। আমি সেই মাদার বোর্ডটা নিয়ে গিয়েছিলাম যে পিসি সার্ভিসিং করে সেই লোকের কাছে। সেই লোকের কাছে গিয়ে আমার পিসিটা প্রথমে খুললো, খুলে দেখলো যে পিসি মাদার বোর্ডটি আমার ভালোই ছিল, কিন্তু সে নিজের স্বার্থ হাসিল করার জন্য আমার মাদার বোর্ডটাকে খারাপ বলেছে, যাতে করে আমি তার কাছে আরেকটি নতুন মাদার বোর্ড নিতে পারি। এটি হচ্ছে আমার মাদার বোর্ড। এই মাদার বোর্ডটি কালকে আমি নিয়েছি। পরবর্তীতে আমার পিসিতে, আমার পিসির যেই মাদার বোর্ডটি ছিল, সেই মাদার বোর্ডটি যখন আমি ঠিক করার জন্য দিয়েছিলাম, সে মাদার বোর্ডটি কিন্তু সে খারাপ, মানে নষ্ট বলে ঘোষিত করেছিল। কিন্তু সেই সেই মাদার বোর্ডটি আমি সেই দোকান থেকে অন্য দোকানে নিয়ে যাওয়ার পর সেই মাদার বোর্ডটি আবার আমি চেকিং করেছিলাম যে একজন সার্ভিসিংয়ের, যে পিসি সার্ভিসিং করে, তার কাছ থেকে সেই মাদার বোর্ডটি নিয়ে আমি অন্যজন আরেকজন পিসি সার্ভিসিংয়ের কাছে নিয়ে গিয়েছিলাম। কিন্তু সে মাদার বোর্ডটা চেক করে দেখেছিল যে মাদার বোর্ডটি সম্পূর্ণ ঠিক আছে। তো প্রথমে আমি যার কাছে আমার পিসির মাদার বোর্ডটি নিয়ে গিয়েছিলাম, সে আমার মাদার বোর্ডটিকে নষ্ট ঘোষণা করেছিল, এবং তার কাছে আমার একটি আমাকে একটি নতুন মাদার বোর্ড নিয়ে নিতে হয়েছিল, যার মূল্য পড়েছিল 7,000। এখন আপনারা বুঝেন, সেই দোকানদারটির কি এতটাই টাকার প্রয়োজন ছিল যে যার জন্য আমার মাদার ভালো মাদার বোর্ডটিকে নষ্ট বলে ঘোষিত করেছে, এবং সে তার মাদার বোর্ড বিক্রি করার জন্য আমাকে চাপ দিয়েছিল যে একটি নতুন মাদার বোর্ড নিতে হবে? তাহলে আপনারাই বুঝেন, আপনারা কাকে বিশ্বাস করবেন? আমি দেখাচ্ছি সেই দোকানদার মাদার বোর্ডটি কীভাবে আমাকে প্যাকেটিং করে দিয়েছে। এই যে দেখুন মাদার বোর্ডটি, সে জানে যে আমার মাদার বোর্ডটি বর্তমানে ভালো আছে, তার জন্য সে প্রসেসর যেখানে লাগানো হয় সেই প্রসেসরের জায়গাটিতে, যাতে ভবিষ্যতে আমি যদি চেকিং করি নষ্ট যাতে না হয়, সেজন্য সেখানে টিস্যু দিয়ে সে আটক করে দিয়েছি। আমার মাদার বোর্ডটি সম্পূর্ণ ভালো আছে। আমি পরবর্তীতে অন্য দোকানে গিয়ে চেকিং করে দেখেছিলাম, মাদার বোর্ডটি একদম ভালো আছে। কিন্তু যেই দোকানদারের কাছে নিয়ে গিয়েছিলাম, সেই দোকানদার এই আমার মাদার বোর্ডটি নষ্ট বলে ঘোষিত করেছে। এখন আপনারা বুঝেন, মানুষকে কতটা বিশ্বাস করবেন? আপনি যদি কোনো অজানা বিষয় নিয়ে কারো কাছে যান, কিংবা অজানা আপনি পিসি সম্বন্ধে একদমই জানেন না, সেই পিসি নিয়ে আপনি যদি পিসি সার্ভিসিংয়ের কাছে যান, সে হয়তো তার মাল বিক্রি করার জন্য আপনার অনেক মাল নষ্ট করে দিয়ে বলবে যে আপনার এটা নষ্ট হয়েছে, ওটা নষ্ট হয়েছে, কিন্তু আপনি বাধ্য সেই মালগুলো নিতে। কারণ নষ্ট হলে আপনাকে চলার জন্য, আপনার পিসি ঠিক করার জন্য মালগুলো কিন্তু নিতেই হবে, সেটা নগদে হোক কিংবা বাকিতে হোক। আমার পিসিটা সম্পূর্ণ ভালো ছিল, আমার পিসিটাকে তারপরেও তারা নষ্ট বলে ঘোষিত করেছে। এই জন্য দোষটা আমি ওদেরকে দেবো না, দোষটা আমারই, কারণ আমাদের জানা ছিল না। যদি জানা থাকতো তাহলে আমার সাথে আজ এরকম করতে পারতো না। তো আজকে এই বিষয়টি দেখানোর মেইন উদ্দেশ্য হচ্ছে, আপনারা যদি কখনো পিসি সার্ভিসিং করতে যান, প্লিজ আপনারা জেনে শুনে যাবেন এবং জানাশোনা লোককে নিয়ে যাবেন, আপনার পিসিটা কতটুকু ভালো আছে। অজানা লোক কখনই পিসি সার্ভিসিং করতে যাবেন না, কারণ মানুষকে এখন বিশ্বাস করা অনেক কঠিন, কারণ সবাই বিশ্বাসের ফায়দা লুটতে চায়। তো ভিউয়ার্স, আজকের আমার ভিডিওতে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমার ভিডিওটির নিচে কমেন্ট করে আমাকে জানাবেন, আর তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।